নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি হাসপাতাল বর্তমানে এনিমিয়া রোগ আক্রান্ত। চলুন দেখে নিই কি বিষয় রয়েছে বিস্তারিত। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতাল ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার কারণে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজন ব্লাড ব্যাংক চত্বরে ঘোরাঘুরি করলেও কিন্তু রক্ত কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারছেন না। রাজ্যের বর্তমান সরকারের নেতা মন্ত্রীরা বিভিন্ন সভা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলে চলেছেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের কোনো সংকট নেই, কিন্তু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতায় বোঝা গেল রাজ্যের নেতা মন্ত্রীদের কর্তব্য শুধু ভাষণবাজি, কাজে কোনো কিছুই নয়। এহেন পরিস্থিতিতে কিভাবে রক্তের স্বল্পতা মেটানো যায় সেই নিয়ে নেতা মন্ত্রীরা কোনো ধরনেরই চিন্তাভাবনা করছেন না। শুক্রবার আগরতলা জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন রোগীর আত্মীয় পরিজন। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে সরকারিভাবে রক্তদান শিবির করেছেন, কিন্তু এত রক্তদান শিবির করা সত্ত্বেও রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট তা মেনে নিতে পারছেন না রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। এমনকি দেখা গেল ব্লাড ডোনার নিয়ে ব্লাড ব্যাংকের হাজির থাকলেও ব্লাড ব্যাংক থেকে রক্ত দিতে পারছেন না ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষরা। এহেন পরিস্থিতিতে বোঝা যায় রাজ্যের বর্তমান সরকারের চিকিৎসা পরিষেবার উপর কতটুকু গাফিলতি নেমে এসেছে। যে জায়গায় বর্তমান রেফারেল হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত সংকট সেই প্রশ্ন তুলছে বুদ্ধিজীবী। ডোনার এনেছিল, ব্লাড দিয়েছি, তো আধা ঘন্টার মতো হয়েছে, তো ওয়েট করতাম, বুঝতে ওয়েটের মধ্যে পেশেন্ট আছে, অনেকক্ষণ ধরে বুঝতেছি যে ব্লাড দিতে দিতে অন্য তারা দিতে আছে, তারা কাজ হয়েছে না। একবার আয়া 5 মিনিট বলে 10 মিনিট 15 মিনিট থাকে ওইদিকে, হয়রানির শিকার হতে আপনাকে অবশ্যই। আর মানে রুগীর কী অবস্থায় আছে? রুগী ওটিতে আছে, ওটিতে আছে, ওখানে সিরিয়াস, খুব সিরিয়াস কন্ডিশনে। ব্লাড ব্যাংকে এসে কী দেখছো? হয়রানি তো হইতেছে, ঘুরতে আসি সকাল থেকে আয় পর্যন্ত, ডোনার পর্যন্ত এধার রয়েছে লাইনের মধ্যে, মানে কোনো রকম কোনো এরার কোনো ইয়েও নাই। মানে কীরকম মানে কী ব্যবহার করতেছে আপনার? খুব খারাপ করেছে ভাই, বিশেষ আমরা তো ঘোরাফেরা করতেছি, আমরা তো রুগী নিয়ে রাখছি ওটি, আমরা এখান থেকে ডাক্তারের দায় দিতেছে, তাহলে রক্ত না রক্ত না, আমরা রক্ত লিখাই এত রক্ত পেতেছি, রক্ত পাননি, রক্ত পাইছেন না? আমরা তো পিছিয়ে না, তারা আমরা তো ব্লাড হয়ে গেছে, তারপর রক্ত পাইছেন না? না, আমরা এই জিনিসটা প্রতিনিয়ত লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যে। এখন প্রত্যেকগুলো হসপিটালে রক্তের ঘাটতি চলছে, সেই হিসাবে আমরা গতকাল আমরা ক্ষুদিরামপল্লি বাল্মীকি সামাজিক সংস্থার পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি। প্রতিনিয়ত আমরা 4 মাস অন্তর অন্তর ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, কিন্তু আমরা দেখছি ব্লাড ব্যাংকে প্রতিনিয়ত আমাদের যখন পেশেন্ট আসছে তাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে। আমরা আমাদের সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যে কতিপয় কিছু লোক এই জিনিসগুলো নষ্ট করার চেষ্টা করছে, আমরা তার তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আমরা অতি অবিলম্বে ব্লাড ব্যাংকের এই দিকে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।